আপনাদের যে কর্মজীবী কি বিষয়ে? আমাদের অনেক দিন দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছি, আমাদের বেতন বাড়ছে না, এই নিয়ে এই জন্যই আমাদের আট দফায় আমাদের এই কর্মবিরতি। আমাদের যতদিন এই আমাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো যতদিন আমাদের সফল না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলতেই থাকবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি শুরু করলো আশা কর্মীরা, আর সেই চিত্র আমরা তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। কয়েক দফা দাবি নিয়ে কর্মবিরতি শুরু করলো আশা কর্মীরা। পয়লা মার্চ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির জেরে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মূলত আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধির দাবিসহ বিভিন্ন দাবিতে এদিন ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের করণের সামনে বসে কর্মবিরতি পালন করলেন। স্থানীয় আশা কর্মীরা বলেন অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে এই কর্মবিরতি দীর্ঘদিন চালানো হবে বলে উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি একাই 100। আচ্ছা, আজকে তো পালস পোলিও টিকাকরণ কর্মসূচি, সেখানে আপনাকে অংশগ্রহণ করছেন না? না। আচ্ছা, কি কি দাবিগুলো কি কি রয়েছে? আর তো দাবিগুলোর মধ্যে আছে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আর হচ্ছে মাসিক ভাতা যেটা আছে সেটা বাড়াতে হবে, এবং হ্যান্ডেল আমাদের ফোন দিতে হবে, এবং আমরা ভাগে ভাগে যে টাকাটা দেওয়া হয়, আমরা ইনস্টিটিউটে যে টাকাটা আমাদের ভাগে ভাগে দেয় সেটা বন্ধ করতে হবে, একবারে দিতে হবে। অতিরিক্ত কাজের চাপ, সঠিক পারিশ্রমিক আমাদের দিচ্ছে না, এই আট দফা আমাদের এই আমাদের এই কর্মবিরতি। এটা কতদিন চলবে? যতক্ষণ দাবি না মেনে নেবে সরকার, রাজ্য এবং কেন্দ্র আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি রাখেনি, বাজেটে আমাদের কোনো টাকা পয়সা বাড়ায়নি, এই জন্য আমাদের এই কর্মবিরতি চলছে। যতদিন আমাদের দাবি না মানবে আমাদের এই কর্মবিরতি চলতেই থাকবে। না, রাজ্য সারা রাজ্যে চলছে, 70,000 আশাকর্মীরা এই কর্মবিরতি করছে। আচ্ছা, আপনারা ফালাকাটা ব্লকে কতজন আশাকর্মী আছেন আজকের এই ধর্নায়? 243 জন আছি, আর বানাও আছি পৌরসভা, মানে সব মিলে। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি জেলা কোষাধ্যক্ষ।